Ashit Sandosha, DJ Bapi, Dushai Nambukul. Bish Maharaj, Amadir, Sundar Lil Batale niye esheche. Tomar chabi abar tomar nikote phiriye dibo. Bish, esho le. Esho. Hey, chinta, chinta, shudhu chinta. Kemon kore bhul hote pare Bishwakarma. ও যে বিশ্ব শিল্পী ওর বিশ্বাস কেমন করে ও ভুল করে তার বাসর ঘরের মধ্যে তার নতুন নীল বাটালের সুবনের বাটালি ফেলে দিতে পারে। হে শঙ্কর তুমি তো দয়াময় ঠাকুর, আমি প্রতিনিয়ত তোমার পায়ে বেল তুলপা না দিয়ে আমি অন্য জল পর্যন্ত গ্রহণ করে রে। দেখো ঠাকুর দেখো, দেখতে দেখতে আমার পুত্র তুললাম লক্ষ্মীন্দরকে, আজ বড় করে তুলেছি তুলেছি বাসর ঘর। ভুল করে যদি চাবিটা বেঁধে থাকে সেই ভুলটা যেন শঙ্কর তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি ঈশান সালে চিত্র করো, যদি কেউ আসে আমি টু বলবো অমনি তুমি বেরিয়ে যাও। কেমন তুই তুই মারবে তু আরে জোরে তু আর তুমি ডিউটি লাগো। এ চিত্র কাটিলাম কাটিলাম এই বাসরের মধ্যে, চিত্র কাটিলাম কাটিলাম বাসরের মধ্যে, চিত্র কাটিলাম কাটিলাম ঈশান কোণেতে, চিত্র কাটিলাম প্রবেশ করিবে সে কালো লাগিনে, চিত্র কাটিলাম কাটিলাম বাসর না জারি, চিত্র কাটিলাম আরে চিত্রতে প্রবেশ করিবে সে কালো লাগিনে, চিত্র কাটিলাম কাটিলাম বাসর মা জারি, চিত্র কাটিলাম। বিশ্বকর্মা মহারাজের কাছে বাসরের চাবি লই, সাতালি পর্বতে বাসর ঘরের চাবি খুলে ঈশান করে তিন ঘা বাটালি মেরে সোস পরিমাণ ছিদ্র করে হিঙ্গুলের ঢাকা দিয়ে বিশ্বকর্মা বিশ্বাস হারিয়ে মনের দুঃখে কাঁদতে কাঁদতে ফিরে গেলেন সেই পদ্মার কাছে। কখন যে টুটা করতেছি আমি, ওরে বাবা আমার আর একটুকুনি হলি তো কালো বিড়ালটা ভিতরে ঢুকে যেত, বিড়াল ঢুকে যেত ভালো হতো। সে একই চিন্তা একই চিন্তা বারে বারে আমার মনটাকে যেন টুকরে টুকরে খেয়ে নেয়। তুমি কি আমি ভুল ফিরে এসেছি মহারাজ? মহারাজ ফিরে এসেছ? আমরা ফিরে এসেছি মহারাজ। ফিরে এসেছ? হ্যাঁ মহারাজ। তোমার লীল বাটালের সুপর্ণের হাতুড়ি পেয়েছ? পেয়েছি মহারাজ, পেয়েছি মহারাজ। এই দেখুন মহারাজ, বাহ ভালো ভালো লীল বাটালি এবং সুবর্ণের বাটালি বাসরের মধ্যে ছিল, অতি চমৎকার অতিব চমৎকার। তোমার এই সুবর্ণের বাটালি আর লীল হাতুড়ি দাও, এবার আমার চাবিখানা দাও। দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি। বিশ্বকর্মা একটা কথা আমি তোমায় বলতে চাই, বিশ্বকর্মা বলুন মহারাজ শোনো। যতদিন আমার পুত্র লক্ষীন্দরের বিবাহ হয়ে বাসর রাত শেষ হবে, হ্যাঁ মহারাজ, ততদিন
তোমরা দুজনে আমার এই বাসরের দিকে যাবে না যাব না যাওয়ার দরকার নেই শর্মা বলছিলাম আমার শেখ কাজ তোরা করে এসেছিস কথাটা যেন মনে থাকে তাই হবে মহারাজ ও বাবা তাহলে বা চলে যাই তোমার মায়ের কাছে থাকবার কথা দাও আজ তোমার কথা মত আমি কাজ করে এসেছি মহারাজ করো আশীর্বাদ জননী বিশ্বকর্মা আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম ভাদ্র মাসে যেই দিন হবে আমারই পূজা সেই দিন হবে বিশ্বকর্মারই পূজা দেবী সর্বা ভূতেষু মাতৃরূপে নমস্কৃতা নমস্তস্যহি নমো নমো মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বতম্বকে গৌরে নারায়ণ নমস্তে অস্তি কস্তৌরি নমাতম ভগিনী বাসবস্তবম জলধর মনপত্রে মনসাধর নমো নমো মনসাধর নমো 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 মনসাধরী নমো ঠাকুর হয়েছি ঠাকুর হয়নি কেন বাবা তুই জানি না সামনে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল আমি তো পুরো সামনে আমি গিয়ে দেখি না ঠাকুরটা কিভাবে করে দেখি ঠাকুর তিনি নাম করতে পারছি নাম করতে কোনো মতে দাঁড়ায় না বলে ঠাকুরই পুজো তো বাস হয়ে গেল তুই ঠাকুর হয়নি আর কি করবে জানিস বলবে ঠাকুর তুমি এই যে বলে পোষা ভর্তি করে দেবে সব বলবে ঠাকুর আমি কুটুম বাড়ি চলে যাচ্ছি তালা দিয়ে যাচ্ছি তুমি পোষাতে আছে তুমি ঢালো আরে গেল ঢালো তাই না রে বাবা আমি মনে মনে করি আমি মূর্খ আমার থেকে দ্বিগুণ মূর্খ বাবা তুমি ঠাকুর হয়েছো হও আমার পয়সা দেবে আমি বিয়ে করব ও ঠাকমা ঠাকমা বেলশকর্মা ও ঠাকমা গো ও ঠাকমা টাকা দাও না গো আরে বিয়ে করার সাজে গেছে পয়সা দাও না গো ঠাকমা গো ঠাকমা গো ঠাকমা টাকা দাও না গো বিয়ে করার সাজে গেছে পয়সা দাও না গো ঠাকমা গো 500 টাকার নোট দেবে তলে তলে গো এক টাকা দিও না মা গো কেউ তো নাই না ঠাকমা গো ও ঠাকমা টাকা দাও না বিয়ে করার সাজে গেছে পয়সা দাও না কিচ্ছু পড়বে না বাবা বেয়ালিশ কর্মা আমি মনে মনে করি খুব পড়তে ঝমঝম করে সব বোধহয় বড় বড় 5 টাকার কয়েন দিচ্ছে ও সব বোনা সে তো হচ্ছে সেই শামুক খুলে পড়ে এসে ওই আটা খুলে ফেলে দিয়েছে এরা জানে না তোদের মৃত্যু এখন আমার হাতে আমি এই মুহূর্তে যাবো ছুটতে ছুটতে এই মহারাজের কাছে গিয়ে বলবো বাবা মার কথা শুনে ওই বাসর ঘরে কি করবে তুমি যাবার সময় তোমাদের আমি বলে হরারি করে নিয়ে গেলাম আর শোনো বিশ্বকর্মা যাই দিন এই জগতে সতী নারী ছোঁয়া পাবে সেই দিন তোমরা তোমাদের মুখের বল আবারই ফিরে পাবে আবার তোমরা আস্তে আস্তে আমি ঢেকে ঢেকে আমার পুত্র লক্ষিন্দরের জন্য বিবাহ সম্পদ করে ফেলেছে আর দেই বাসর ঘর যখন নির্মাণ হয়েছে
এবার আমি সনকাকে ডেকে দেব, সনকাকে ডেকে পাঠিয়ে দেব সেই সাঁওতালি পর্বতে। আর বলব সনকা যাও যাও, তুমি তোমার মনে ভাত বাসর ঘরটা হয়েছে কিনা তুমি নিজে তোকে দেখে এসো। কিন্তু সনকা কই, সনক তোমার কথা মতো সেই বিশ্বকর্মা আগে দেন শুধু সহতলে পর্বতে লোহের মা সরকার নির্মাণ করেছে। যাও যাও সনকা, দাসীকে সঙ্গে লয়ে ক্ষণকার বিলম্ব না করে সেই বাসর ঘরটা তোমার মনোমত হয়েছে কিনা তুমি নিজের চোখে দর্শন করে এসো। তাই হবে মহারাজ, আমি এখন আসি মহারাজ। দাঁড়াও সনকা, আসি মহারাজ। দাঁড়াও সনকা, চলে গেলে হবে না। এই দেখো বিশ্বকর্মা যে লয়ের বাসর ঘরটা নির্মাণ করেছেন সেই বাসরের একমাত্র দ্বার হলো এই স্বর্ণের চাবি। এই চাবিখানা না নিয়ে গেলে সেই বাসরের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না। এই নাও রানী। দাও মহারাজ। আমি আসি সনকা। তাই তো, আমি দাসীর সঙ্গে করে নিয়ে বিশ্বকর্মা কেমন তৈরি করেছে বাসর ঘর আমি গিয়ে দেখে আসছি। আরে বাসরে দেখতে যাই সহান হই দাসীর সঙ্গে লই ধীরে ধীরে যাই সহান ওই না দাসীর সঙ্গে লই ধীরে ধীরে যাই সহান দাসির সঙ্গে হেলো হয়ে বাসরে হেরো মতে সনকা ওহিনা প্রবেশ করিল যে বহদরি গারে মূর্তি দেখে সনকা বাসর মাঝারে সব দেহ বহতার মূর্তি দেখে ওই না মন সাহারোবাদে আয়ে ধীরে ধীরে যাই সহান কহনেতে পঞ্চ গুহরি লোহির কহলাই ওই না দেখিতে পাইল যে পঞ্চ গুহরি লোহির কহলাই সন কাহাই অঞ্চলে বাঁধিল পাশরে দেখে বাসরে দেখা সাঙ্গ মায়েরা ধনি শঙ্কহ বাজাও ও মাইরা গো তুমিরা দাহু না উহুলু ধনি সাঁওতালি পর্বতের লেহের বাসর ঘরটা বিশ্বকর্মা কেমন ভাবে নির্মাণ করেছে মহারাজ? বিশ্বকর্মা সুন্দর ভাবে করেছে বাসর ঘরটি মহারাজ, অতি চমৎকার, অতি চমৎকার। কিন্তু মহারাজ, কিন্তু কি জানো মহারাজ, কিন্তু কি ওই বাসর ঘরে ঈশান কোণে কি পেয়েছি? কি পেয়েছো? বাসর ঘরে ঈশান কোণে পেয়েছি পঞ্চ লোহের কলাই মহারাজ। লোহের
আমি কি শুনলাম? শনুকা বলছে বাসর ঘরের ঈশানে করে নাকি পঞ্চ পড়ে লহিরি কলাই পেয়েছে। দাদা আমাকে নিজের চোখে দেখতে হবে। শনুকা মহারাজ দেখি সেই বাসর ঘরে কেমন তুমি পঞ্চ পড়ে লহির কলাই পেয়েছো। এই না মহারাজ, নির্মাণ করেছে বড় বড় লোহ কেটেছে, আর সেই সব লোহের কুচি তুমি আমার কাছে নিয়ে এসে বলছো এটা কি পঞ্চপুরী লোহের গলে? না মহারাজ, ওই পঞ্চ লোহের গলায় কি হবে জানো মহারাজ? কি হবে শোনকা? ওই পঞ্চ লোহের গলায় যে নারী কইতে পারবি অন্য নাই সিদ্ধ, সেই কন্যার সঙ্গে আমার পুত্র লক্ষ্মী নারকে বিবাহ দেব মহারাজ। এ তোমার ভুল ধারণা শোনকা। কেন মহারাজ? মানুষ জীবনে কেউ কোনদিন লোহের কুচিকে রন্ধন করতে পারে? কেন পারে না মহারাজ? যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে তাহলে এই পঞ্চই লোহের গলায় সেই কন্যা কইতে পারবে সিদ্ধ মহারাজ। তাই নাকি শোনকা? সতী মায়ের সতী কন্যা যদি হয়ে থাকে তাহলে এই পঞ্চপুরি লোহের গলায় নির্বিঘ্নে অনায়াসে সে নিজের হস্তে রন্ধন করতে পারবে। হে শোনকা, তোমারই কথা মতো তাও না হবে, কিন্তু বলো শোনকা, এখন আমার পুত্র লক্ষ্মীন্দর ছিল আমি কার দ্বারাই কন্যার অনুসন্ধান করব? কে আমার এত সতীপূর্ণ কন্যা আজ অনুসন্ধান করে দেবে? বলো শোনকা, তুমি খুলে বলো। কেন মহারাজ? তুমি দ্বিতীয় বর কাটাকে পাঠিয়ে দাও কন্যা অনুসন্ধান করতে মহারাজ। দ্বিতীয় বর, দ্বিতীয় বর, দ্বিতীয় বর। শোনকা সত্যি মহারাজ তুমি বড় বুদ্ধিমতী মেয়ে, তাই তো তোমায় আমি এত ভালোবাসে। যাও অন্তপুরে গিয়ে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম করো। ঠিক আছে মহারাজ। আর এই না তোমার বাসুরের চাবি মহারাজ। এসো শোনকা, এসো শোনকা। আসি মহারাজ, এসো শোনকা। আসি মহারাজ, এসো শোনকা। ওই তো শোনকা আমায় বলে গেল আমার এই চম্পক নগরে আছে সেই ঘটক দ্বিজবর। না না আর ক্ষণ কাল বিলম্ব করবো না, আমি এখন সেই ঘটক দ্বিজবরকে ডাকব আর ঘটক দ্বিজবরকে ডেকে পাঠিয়ে দেব। আমার আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য সতীপূর্ণ কন্যা সে আমার জন্য অনুসন্ধান করে এনে দেবে। ঘটক দ্বিজবর, ঘটক দ্বিজবর, ঘটক দ্বিজবর আসছে না কেন? তো নমস্কার ঘটক দ্বিজবর, নমস্কার। আমি তোমায় ডেকেছি। হ্যাঁ বলুন মহারাজ, কিসের জন্য আমাকে ডেকেছে? বাহ ঘটক মশাই তো পাঞ্জাবিটা ভালো পরেছ। হ্যাঁ এখন সবাই শর্ট পরছে, আমি ভাবি আমি একটু শর্ট পরে দেখি। আচ্ছা শর্ট করতে বলেছ তাই তো। আচ্ছা আমি কি বলছি? হ্যাঁ বলুন মহারাজ। দেখতে দেখতে আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষীন্দরের বয়স হয়েছে 12 বৎসর। হ্যাঁ তাই মনে করে আছে স্থির পুত্র লক্ষীন্দরকে দেব বিবাহ। তোমার কাছে কোনো কন্যা আছে? না না মহারাজ, এর আগে কি 6টি পুত্রবধূ আমি দেখে দিয়েছি, কি খারাপ হয়েছে? না তেমন আমার কাছেও কন্যা আছে। আছে আছে মহারাজ। আচ্ছা তাদের নাম শুনে দেখি। ওই যেমন ধরো তুমি ওই পদ্মা। এই ঘটক দিয়ে যাবা, তুমি যে নাম উচ্চারণ করেছো চম্পক নগরের রাজার কাছে, দ্বিতীয়বার যদি ওই নামটা তুমি ধরো তোমার জীবটা আমি টেনে ছিঁড়িয়ে নেব। মহারাজ আর কোনো কন্যা নেই মহারাজ। দে যাও আমার পুত্র লক্ষীন্দরের জন্য তুমি ভালো দেখে একটা সতীপূর্ণ কন্যা ঠিক করে। বেশ মহারাজ তাহলে আমি দাঁড়াও ঘটক দিয়ে যাবার, শুধু চলে গেলে হবে না, যাওয়ার সময় দেখো আমার হাতের দিকে তাকিয়ে দেখো, নিয়ে যাও এই পঞ্চপুরী লোহের কলাই। শুধু কলাই নিয়ে গেলে হবে না, এই কলাইটা যে নারী অন্যান্য অনায়াসে রন্ধন করতে পারবে সে হবে আমার একমাত্র দুর্লভ লক্ষীন্দরের জীবন সাথী। বেশ মহারাজ, বলছিলাম মহারাজ গড়ি দুজো বড় আপনি আমার যদি কিছু পারিশ্রমিক দিতেন খুবই ভালো হতো। যাও যাও ঘটক দিয়ে যাবার অন্তপুরে, তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই কিছু রেডি আছে, আর যাওয়ার সময় ওখান থেকে তুমি পারিশ্রমিক নিয়ে চলে যাও। তাহলে এখন আমি আসি মহারাজ। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা
আমি জানি তুই মায়াবী রাক্ষসী, সব সময় মায়া জাল পেরেছিস আমার এই চম্পক নগরের মধ্যে। শুনে রাগ ভরসা, তুই যদি আমার রাজপ্রাসাদের কানা দিয়ে ভরা দিয়ে থাকে আমার বাড়িটা, শুনে রাখ, তুই যতই বেড়া জাল পাতিস না কেন শিব শঙ্করের কৃপায় এক এক করে দর্শন বেড়া জাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, পাবি না। রাজা চন্দ্রধরের কাছ থেকে পুষ্পার চলে তবেই তো আমি সেই মনসা বিদেশে রাজা চন্দ্রধর।